হাই, আমি রক্তিম। তো আজকে আমার কিশোর ভারতী পূজো বার্ষিকী নিয়ে শেষ ভিডিও, এবং এখন যে ম্যাগাজিন সিরিজটা আমি চালাচ্ছি এটা হয়তো আগামী এক বছর ধরে চালাবো। তার কারণ আমি যেটা বলেছিলাম যে ম্যাগাজিন হচ্ছে সস্তায় অনেক ভালো গল্প পড়া। আগামী তো আপনারা দেখবেন যে ম্যাগাজিন সিরিজ আসছে, অনেক ম্যাগাজিনকে আমি কভার করতে করতে যাব। তো কিশোর ভারতী পূজো বার্ষিকীর আর ভিডিও বানাবো না, কারণ শেষ হয়ে গেছে পড়া আমার। তো আমি আজকের এই ভিডিওতে স্ট্রাকচারটা হচ্ছে আমি কোন সেকশনে কী কী গল্প পেলাম, ছোট গল্পগুলো, কারণ উপন্যাস উপন্যাসিকার ভিডিও আমি এর মধ্যেই বানিয়েছি, আপনারা দেখেছেন। তো কোনগুলো কোন সেকশনে কত পার্সেন্ট ভালো গল্প, খারাপ গল্প, এর পার্সেন্টেজ কত, সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করবো, এবং ভালো গল্পগুলো নিয়ে কিছু কিছু বলবো, এবং ভালো গল্পগুলোর হেডপিসও আমি ভিডিওতে বসাতে বসাতে যাবো। আর প্রথমে আপনাদেরকে পূজো বার্ষিকীটা, কিশোর ভারতী পূজো বার্ষিকীটা আরেকবার দেখিয়ে দিই, যদিও অনেকটাই সময় পেরিয়ে গেছে, হয়তো অনেকেই পেয়ে গেছেন পূজো বার্ষিকী। এটাই পূজো বার্ষিকী, 210 টাকা দাম, পিছন দিকটা এরকম। পূজো বার্ষিকী কভার ভালো, আমি আগের ভিডিওতে বলেছি। এবার হচ্ছে পূজো বার্ষিকীর যে গল্প, ছোট গল্প, বড় গল্প মিলে যা যা রয়েছে, তার মধ্যে ভূত বা হরর সেকশনে গল্প যা রয়েছে টোটাল হচ্ছে, টোটাল গল্পের 29% গল্প, টোটাল গল্প রয়েছে 35টা। ভূত হররে কাদের কাদের গল্প রয়েছে, দোলন চাপা দাশগুপ্ত, অনুষ্টুপ শেঠ, সাগরিকা রায়, পল্লবী সেনগুপ্ত, নির্বাণ রায়, অনন্যা দাস, বিথি চট্টোপাধ্যায়, মৃগাঙ্ক ভট্টাচার্য, অভিক মুখোপাধ্যায়, বিনোদ ঘোষাল। গোয়েন্দা সেকশন রয়েছে 6% গল্প, দুটো রয়েছে, একটা হচ্ছে নির্বেদ রায়ের, একটা হচ্ছে অ্যাড্রিয়ান ডয়েলের। আর ঐতিহাসিক সেকশনে এগেন দুটো গল্প 6%, শান্তনু বসু, স্বপন বন্দ্যোপাধ্যায়। সাইফাইতে 11% গল্প রয়েছে, সাইফাইয়ের মধ্যে রয়েছে অনিশ দেব, শুভমানস ঘোষ, প্রদীপ দেশরকার, দেবজ্যোতি ভট্টাচার্য, পুষ্পেন মণ্ডল। পৌরাণিকে 3টে গল্প রয়েছে 9%, দীনেশ চট্টোপাধ্যায়, জয়তী রায়, শিশির বিশ্বাস, এরা হচ্ছে পৌরাণিকে রয়েছে। হাসিতে একটাই গল্প রয়েছে 3% গল্প, হেমেন্দ্র কুমার রায়ের। রম্যতে 4টে গল্প রয়েছে 11% গল্প টোটাল গল্পে, রাজা ভট্টাচার্য, জয়ন্ত দে, দেবযানী বসুকুমার, সৌরভ ভূঁইয়া। মিসলেনিয়াস মানে যেগুলো কোনো ক্যাটাগরিতে আটকানো যায়নি সেগুলোতে রয়েছে হচ্ছে 14% গল্প, দীপান্বিতা রায়, অনিতা অগ্নিহোত্রী, অর্পিতা সরকার, জয়দীপ চক্রবর্তী, বাণী বসু। সামাজিকে 11% গল্প রয়েছে, এরা রয়েছে সাদাইত হোসেন, প্রফুল্ল রায়, বিনতা রায়চৌধুরী আর মৌমিতা ঘোষ। তো টোটাল পার্সেন্টেজ ব্রেকআপটা আপনারা বুঝতে পারেন কোন সেকশনে কত পার্সেন্ট করে গল্প রয়েছে। এবার খুব ভালো গল্প রয়েছে 37%, খুব ভালো গল্পগুলোর নাম আমি বলে দিই, এর মধ্যে কয়েকটা আমি আলোচনা করব। নির্বাণ রায়ের হরর গল্পটা, অ্যাড্রিয়ান ডয়েলের গোয়েন্দা গল্পটা, জয়তী রায়, শিশির বিশ্বাসের পৌরাণিক, শান্তনু বসুর ঐতিহাসিক, দেবজ্যোতি ভট্টাচার্য, পুষ্পেন মণ্ডলের সাইফাই, রম্যর মধ্যে 4টি ভালো গল্প রয়েছে, রাজা ভট্টাচার্য, জয়ন্ত দে, দেবযানী বসুকুমার, সৌরভ ভূঁইয়া, সৌরভ কুমার ভূঁইয়া। মিসলেনিয়াসে 2টো ভালো গল্প, জয়দীপ চক্রবর্তী, বাণী বসু। এই হচ্ছে খুব ভালো গল্পের স্ট্যাটাস, 37%। আর খারাপ গল্প হচ্ছে 9%, 3টে গল্পকে পেয়েছি, সেটা হচ্ছে মৌমিতা ঘোষ, বিনতা রায়চৌধুরী, প্রফুল্ল রায়। তো খারাপগুলোকে নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই, ওগুলো মানে অতটা আলোচনা ডিজার্ভ করে না। তাহলে মোটামুটি আপনারা যদি আমার উপন্যাস উপন্যাসিকার ভিডিও দেখেন সেখানেও দেখবেন ওই 35 থেকে 40%-এর মধ্যেই খুব ভালো গল্পগুলো দাঁড়িয়ে রয়েছে। এক্ষেত্রেও তাই 35 থেকে 40-এর মধ্যেই খুব ভালো গল্পগুলো দাঁড়িয়ে রয়েছে, বাকি বেশ কিছু অ্যাভারেজ রয়েছে আর বেশ কিছুটা পার্সেন্টেজ খারাপ রয়েছে। তবে ওখানে প্রায় 33.33% গল্প খারাপ ছিল, খুব খারাপ ছিল, এখানে সংখ্যাটা অনেকটাই কমে এসে খারাপের পার্সেন্টেজ হয়েছে 9%, অর্থাৎ এখানে খারাপ গল্পের পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে। তো ওভারঅল এই হচ্ছে অঙ্ক করে বোঝা গেছে সবকটা গল্প যা যা পড়েছি। এবার প্রথমে যে গল্পটা নিয়ে কথা বলবো সাইফাই, সেটা হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের। এই গল্পটা আমার খুব ভালো লেগেছে, আমি হেডপিস বসাচ্ছি। এটা হচ্ছে একটা ওই ড্রাগন রিসার্চ, তারপরে অরুণাচলে চলে যাওয়া, তার সঙ্গে ইন্টেলিজেন্সকে মিলিয়ে 3-4 পেজের গল্প। গল্পগুলোর আউটলাইনও বলা যাবে না, পজিটিভ নেগেটিভও বলা যাবে না, কারণ 3-4 লাইন 3-4টে পেজের গল্পের এত কিছু বলা সম্ভব না। কিন্তু সাইফাই এই গল্পটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সাইফাইয়ের পরে যে গল্পটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পুষ্পেন মণ্ডলের গল্প। এটাও এরকমই, একজনের মাইন্ড কন্ট্রোল করতে চাওয়া, অবশেষে রিয়েলাইজ করবে আমার মাইন্ড কন্ট্রোল হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে পুষ্পেন মণ্ডলের সাইফাই গল্পটা, এটাও বেশ ভালো গল্প। হররে একটাই গল্প ভালো লেগেছে, হরর বললেই আমাদের যার কথা সবার আগে মনে আসে, স্টার লেখক অভিক স্যার। কিন্তু অভিক স্যার বাদ দিয়ে একজন হররে ভালো কাজ করছে, যার আমি অন্তরীপে পড়েছি পূজো বার্ষিকীতে, মায়াকানন্যটা ভুল বলছিলাম। আর এখানেও পড়লাম একটা গল্প নির্বাণ রায়ের, এই গল্পটা হচ্ছে এক ডেলিভারি বয়কে নিয়ে, সে ডেলিভারি করতে গিয়ে, খাবার ডেলিভারি করতে গিয়ে কী কী হরর ঘটনার মুখোমুখি হলো সেটা নিয়ে, কিন্তু ভয়টা লেগেছে, হরর সিকোয়েন্সগুলো নিয়ে তৈরি করতে পেরেছেন, ভালো লেগেছে।
গোয়েন্দা গল্পটা হচ্ছে প্যাস্টিসে। প্যাস্টিসে মানে হচ্ছে মূল কোনো লেখকের আদলে তৈরি হয় গল্প। এখানে কোনান ডয়েলের আদলে তৈরি, অ্যাড্রিয়ান ডয়েলের পরিচয় দেওয়া আছে, তিনি কোনান ডয়েলের ভাইপো সম্ভবত। তিনি ওই কোনান ডয়েলের আদলেই গল্প লিখেছেন। এটা শার্লক হোমসের একটা গল্প এবং একটা জায়গায় গিয়ে বৈঠকে গায়ে দেয় শার্লক হোমস একটা প্রবলেম সলভ করবে। একটা মাকড়সা আছে আফ্রিকা, সেই মাকড়সা কিভাবে একজন মানুষকে মেরে ফেলছে এবং ভিলেনকে, এই সমস্ত কিছু খুঁজে বের করা হবে। এই গল্পটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে শার্লক হোমসের টাচ পাওয়া গেছে সেই জন্য আরো ভালো লেগেছে। পৌরাণিক গল্পের দুটোই ভালো গল্প। তার মধ্যে জয়তী রায়ের যে গল্পটা অন্নকূট উৎসব নিয়ে শ্রীকৃষ্ণের, যেটা আমার জানা ছিল, কিন্তু লেখার কায়দায় জয়তী রায়ের আরেকটা গল্প নবপত্রিকা পূজাবার্ষিকীতে যেখানে সাবিত্রীর গল্প ছিল সেটাও আমার ভালো লেগেছিল। লেখার কায়দায় জানা গল্প এক্ষেত্রেও তাই ভালো লেগেছে। আর শিশির বিশ্বাসের গল্পটাও খুব ভালো লেগেছে। ওই ধরনের একটা ঘটনা আমারও বাস্তব জীবনে হয়েছে, মানে একটা মানুষ একটা জায়গায় গেছে, সেখানে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হয়েছে, তারপর তাকে কেউ একটা বাঁচিয়ে দিয়েছে। সে সেই সময় ভগবানকে ডাকছিল, কে বাঁচিয়েছে পরবর্তীতে সে আর খুঁজে পায়নি, সেই লোকটাকে কোনোদিন খুঁজে পায়নি, সে বুঝতে পারছে না কে সেদিন এসেছিল বাঁচাতে আমাকে। এটা নিয়ে গল্পটা এক্সেলেন্ট গল্প লেগেছে। শিশির বিশ্বাসের গল্প তো আমার ভালো লাগে। আমি আমার বেস্ট রিড বইয়ে শিশির বিশ্বাসের নাম বলেছি, রবীন্দ্র জাদেজা সিরিজে শিশির বিশ্বাসের নাম বলেছি। উনি কিন্তু ভালো লেখেন, জেনুইন ভালো লেখেন। মিসলেনিয়াসের রাজা ভট্টাচার্যের বীরপুরুষ গল্পটা আমার বেশ ভালো লেগেছে। মানে এটা একটা বাচ্চাদের মানে ক্লাসরুমের ঘটনা এই সমস্ত কিছু নিয়ে, এবং খুব সুন্দর করে উনি কনফ্লিক্ট তৈরি করেছেন একটা রম্য গল্পের মধ্যে। এটা মিসলেনিয়াস নয়, এটা রম্য গল্প। রম্য গল্পের মধ্যে আমার কিন্তু ভালো লেগেছে। ঐতিহাসিকের শান্তনু বসুর গল্পটা ভালো লেগেছে, ওটা ক্যাসাবিয়াঙ্কাকে নিয়ে, যদি এটাও আমার জানা ছিল ঘটনাটা, কিন্তু লেখার কায়দায় ভালো লেগেছে। যে ফ্রেঞ্চ জাহাজ ইংরেজ জাহাজের সঙ্গে লড়াই করে মাঝ সমুদ্রে ক্যাসাবিয়াঙ্কা কীভাবে বীরত্বের পরিচয় দিলে, এই সমস্ত কিছু নিয়ে। রম্যের পরের গল্পটা আমি যার কথা বলবো সেটা হচ্ছে জয়ন্ত দের গল্প। এই গল্পটাও এক ভদ্রলোক নাম্বার থ্রিয়ের পাল্লায় পড়ে যাচ্ছে এবং সমস্ত কিছু তার তিন নাম্বার কীভাবে তাকে ট্রাভেল করছে এটা নিয়ে, গল্পটার নাম তিনের গেরো। এটা কিন্তু আমার ভালো লেগেছে। রম্যগুলো এখানকার বেশ ভালো। দেবযানী বসুকুমারের যে রম্যটা রয়েছে ঈশ্বর সহায়, এই রম্যটাও আমার বেশ ভালো লেগেছে। এটা একটা বিদেশি মেয়ের গল্প, তার হোটেল ম্যানেজমেন্ট পড়া এবং সেখান থেকে তার জীবনকে ফিরে পাওয়া এবং তার নানা রকম ঘটনা ঘটবে। তিন পেজের গল্পের মধ্যে এত ঘটনাবহুল রয়েছে, বেশ ভালো লেগেছে দেবযানী বসুকুমারের গল্পটা। আর সৌরভ কুমার ভূঁইয়ার যে রম্যটা রয়েছে সেটাও বেশ ভালো। বিচিত্র শোকসভা, একজন মৃত মানুষকে ধরে নেওয়া হয়েছে, সে মারা গেছে, পরবর্তীতে জানা যাবে সে মারা যায়নি, এই নিয়ে একটা হাসি টাইপের গল্প, ভালো বেশ। এরপরে মিসলেনিয়াসে জয়দীপ চক্রবর্তীর একটা গল্প রয়েছে। জয়দীপ চক্রবর্তীর গল্পটা হচ্ছে লামাদের নিয়ে, একটা গ্যানচেনপো কুম্ফার লামা এবং তাদের কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে। আমরা জানি বৌদ্ধ ধর্মে কিছু কিছু তন্ত্র সাধন ব্যাপার আছে, এই সমস্ত কিছু নিয়ে, এবং এটা বড় গল্প, চার পাঁচ পেজের গল্প। এটা কিন্তু ভালো লেগেছে, এইসব পুজোবার্ষিকের পেজে চার পাঁচ পেজের গল্প মানে বেশ খানিকটাই বড়, এটা ভালো জয়দীপ চক্রবর্তীর গল্পটা। আর বাণী বসুর গল্প যেটা রয়েছে, পোকাপুকি খোকাখুকি এরম টাইপের নাম, এটাও ভালো, এটাও রম্য। রম্য বাণী বসুর সচরাচর মহাভারত বই টাইপের লেখাই উনার পড়েছি, কিন্তু এটা এটা বেশ ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার ওভারঅল কিশোর ভারতীকে আমি অ্যানালিসিস করলে, উপন্যাস উপন্যাসিকাকে ভেঙে আগে ভিডিও বানিয়েছি, আর গল্প ছোট গল্প বড় গল্পগুলোকে নিয়ে ভেঙে আগে এবার ভিডিও বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা যদি দুটো ভিডিওতেই দেখেন তাহলে দেখবেন ওই ভালো গল্প সংখ্যাটা হচ্ছে 35-40% মধ্যেই ভ্যারি করছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে খারাপ গল্পের পরিমাণটা অনেকটাই কমে এসছে, যেটা উপন্যাস উপন্যাসিকে অনেক বেশি ছিল। তো এটাই আমি জানি না, এটা কিশোর ভারতীর জন্য কতটা এক্সপেক্টেড আমি জানি না। তবে হ্যাঁ, এর দামও যে বিরাট বেশি এরকম নয়, মাত্র 210 টাকা দাম, সেটা আবার ডিসকাউন্টে কিনলে আরেকটু কমে যাবে। সুতরাং সেদিক থেকে মানে দামের দিক থেকে আমার সেভাবে কোথাও কোনো বলার কিছু নেই, কিন্তু তবুও এটা ব্র্যান্ডেড পুজোবার্ষিকী, সেখানে প্রতি সেকশনে মাত্র 35-40% ভালো গল্প হচ্ছে, এটা কতটা মানে ভালো মেসেজ আমি জানি না। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে আমায় কমেন্ট করতে পারেন। ম্যাগাজিন সিরিজ চলতে থাকবে, সস্তায় ভালো গল্প পড়ার এর থেকে ভালো উপায় আর জানা নেই। সুতরাং ম্যাগাজিন সিরিজ কিন্তু 2025-এও চলবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।